এই পত্র পড়িয়া পরেশের মনটা আবার খারাপ হইয়া গেল। ভাবিল দূর হোক ছাই, এরকম করে আর কতদিন চলবে? অত মান অপমানের হিসেব করতে গেলে চলে না। যাই মহাসম্ভ্রান্ত ও মহাপদস্থ সেই অজ্ঞাতনামা রায়বাহাদুরের তাবেদারেই করি গে। দ্য স্মেল অফ বুকসে আজকে আপনারা শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ঢাকার বাঙাল। ঢাকা কলেজ হইতে পরেশনাথ প্রথমে MA ও পরে BL পাশ করিয়া পঞ্জিকা মতে এক অতি শুভ দিনে ব্যবসা আরম্ভ করিবার জন্যে ঢাকার বার লাইব্রেরিতে প্রবেশ করিয়াছিল। পরেশের পৈতৃক ভবন ঢাকা শহর হইতে কিছু দূরে কোনো এক গ্রামে। নৌকায় যাইতে 5-6 ঘন্টা মাত্র লাগে। উকিল হইয়াও পরেশ প্রথমে নিজ স্বতন্ত্র বাসা করে নাই, কারণ তাহার হাতে এ পরিমাণ মজুদ টাকা ছিল না যে ওকালতির অনশনকাল কাটাইয়া ওঠে। তাই সে মেসের বাসাতে থাকিয়াই শেয়ারের ছক্কর গাড়ি আরোহণে আদালতে বাহির হইতে লাগিল। পরেশনাথের বয়স এ সময় 25 বৎসর মাত্র। গৌরবর্ণ যুবা, দিব্য সুঠাম চেহারা, পড়াশুনোও বেশ ভালো রকমই করিয়াছে এবং এখনও করিয়া থাকে। কিন্তু হইলে কি হইবে, সে যাহাকে বলে একটু মুখ চোরা। সকল প্রসঙ্গে সকলের সঙ্গে ফরফর করিয়া কথা বলা তাহার মোটেই আসে না। ইহাও একটা কারণ বটে। দ্বিতীয় কারণটি হল এখানে তাহার কোনো সহায় ছিল না, তাই পরেশ পসার জমাইতে পারিল না। পসার চুলোয় যাক, মাসে মাসে মাসিক বাসা খরচটা উপার্জন করাও তাহার পক্ষে কঠিন হইয়া দাঁড়াইল। সামান্য যাহা পুঁজি ছিল তাহা দেখিতে দেখিতে ফুরাইয়া গেল। তারপর বিধবা জননীর সামান্য সঞ্চয়ে হাত পড়িল। তারপর স্ত্রীর অলঙ্কারেও হাত পড়িতে আরম্ভ হইয়াছে। এইভাবে 2 বছর কাটিয়া গিয়াছে। 1.5 বছর বার লাইব্রেরিতে ধর্ণা দিবার পর হইতেই ওকালতি ব্যবসার প্রতি পরেশের ঘৃণা ধরিয়া গিয়াছিল। ইহাও সে বিলক্ষণ বুঝিতে পারিয়াছিল যে তাহার প্রকৃতির মানুষের এ ব্যবসায় কোনো দিনই কোনো সুবিধেই হইবে না। তাই সে একটা চাকরির সন্ধান করিতেছিল। বিজ্ঞাপন দেখিয়া নানা স্থানে দরখাস্ত করিয়াছিল, কিন্তু এ পর্যন্ত কোনো ফল দর্শে নাই। পরেশের ওকালতি জীবন 2 বৎসর পূর্ণ হইবার পর একদিন সংবাদপত্রে সে এক বিজ্ঞাপন দেখিল। কলিকাতাস্থ কোনো সম্ভ্রান্ত ও পদস্থ ব্যক্তির পুত্রগণকে পড়াইবার 50 টাকা মাত্র, কিন্তু বাসা খরচ লাগিবে না। প্রথম দর্শনে এ বিজ্ঞাপন পরেশের নিকট তেমন লোভনীয় মনে হইল না। MA BL পাশ করিয়া শেষে ছিছি 50 টাকা বেতনের গৃহশিক্ষক! না না না, তাও কোনো করদ রাজা মহারাজের গৃহেও নয়, একজন সম্ভ্রান্ত ও পদস্থ ভদ্রলোকের গৃহে। কিন্তু পরদিন 7-5 ভাবিয়া সে একখানা দরখাস্ত ঝাড়িয়াই দিল। ভাবিল হইবে না, সে তো জানাই আছে। কত দরখাস্ত তো করা গেল, হলো কি কোনোটাও? যাকগে, দেখাই যাক না, 2 পয়সার বেশি তো নয়। ইহা ডাকমাশুল বৃদ্ধির পূর্বের ঘটনা। এ দরখাস্তের কিন্তু জবাব আসিল। হইল ঠিক বলা যায় না, হইলেও হইতে পারে। ভবানীপুরের ঠিকানা দিয়া রায়বাহাদুর খেতাবধারী এক ভদ্রলোক চিঠি লিখিয়াছেন। আপনার সহিত সাক্ষাতে কথাবার্তা কহিতে ইচ্ছা করি। আপনি আসিয়া আমার সহিত আগামী শুক্রবার বেলা 10টার মধ্যে দেখা করুন। যদি আপনি মনোনীত না হন তবে আপনার যাতায়াতের ইন্টারক্লাসের ভাড়া আমি দিব। এ পত্র পড়িয়া পরেশ চটিয়া গেল। সে আপন মনে বলিতে লাগিল, হ্যাঁ, ভারী তো চাকরি, তাও আবার জাঁকড়ে। রায়বাহাদুর হৃদয়নাথ চ্যাটার্জি! কে হে তুমি? সম্ভ্রান্ত ও পদস্থ ব্যক্তি! তোমার নামও তো কখনো শুনিনি জীবনে। ভেবেছিলাম হয়তো বা রবীন্দ্রনাথ ঠাকুর কি জগদীশ বোস কি প্রদ্যুৎ কুমার, এই রকম কেউ একজন নামজাদা লোকের বিজ্ঞাপন। তা নয়, হৃদয়নাথ চ্যাটার্জি ঘোড়ার ডিম যাবে। পরদিন ডাকে পরেশ তার স্ত্রীর নিকট হইতে একখানি পত্র পাইল। সে লিখিয়াছিল জমিদারের গোমস্তা খাজনার জন্যে বড়ই বিরক্ত করিতেছে, খোকার গোয়ালার দুধের দামও 3 মাসের বাকি। সে বলিয়াছে অন্তত 1 মাসের টাকা শোধ না করিলে সে দুধ বন্ধ করিবে, অতএব গোটা 20 টাকা না হইলেই চলে না। এই পত্র পড়িয়া পরেশের মনটা আবার খারাপ হইয়া গেল। ভাবিল দূর হোক ছাই, এরকম করে আর কতদিন চলবে? অত মান অপমানের হিসেব করতে গেলে চলে না, যাই মহাসম্ভ্রান্ত ও মহাপদস্থ সেই অজ্ঞাতনামা রায়বাহাদুরের তাঁবেদারেই করি গে। মাস গেলে 50টে টাকা তো পাবো, বাসা খরচ লাগবে না, নিজের কাপড় জুতো সে আর কতই। বাড়িতে মাসে মাসে যদি 20টে টাকাও মানি অর্ডার করে পাঠাই তাহলেই বেশ স্বচ্ছন্দে থাকতে পারবে। যাই দেখি মহামতি চাটুর্য মশাই আমায় মনোনীত করেন কিনা। কিন্তু টাকা কোথায়? বাড়িতে 20 টাকা এবং কলিকাতার পাথেয় স্বরূপ অন্তত 20 টাকা। এই 40 টাকা এখনই প্রয়োজন। শ্বশুরদত্ত 1 ছড়া সোনার চেন তাহার ছিল, ইতিপূর্বে স্ত্রীর অলঙ্কার সে বিক্রয় করিয়াছে, কিন্তু এটিকে বিক্রয় করে নাই, কারণ পেটে অন্ন থাকুক আর নাই থাকুক তদুপরি সোনার চেন ঝুলাইয়া আদালতে না গেলে উকিলের মর্যাদা থাকিবে কেন? সেই চেন ছড়াটি বিক্রয় করিয়া বাড়িতে 20 টাকা পাঠাইয়া দিয়া বাকি অর্থ সঙ্গে লইয়া পরেশ কলিকাতা যাত্রা করিল। পরেশ তো কলিকাতায় যাত্রা করিল, কিন্তু আপনারা এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান কেমন আপনাদের লাগছে। শুরু করা যাক। শিয়ালদহে নামিয়া পান্থনিবাস নামক হোটেলে নিজের বাক্স ও বিছানা রাখিয়া চা খাইয়া পরেশ ভবানীপুর যাত্রা করিল। নির্দিষ্ট ঠিকানায় গিয়া দেখিল বাড়িটি বড় মানুষী ধরনের বটে। ফটকের কাঠের চেয়ারের উপর ভোজপুরি দারোয়ান গর্বিতভাবে বসিয়া আছে, বেটা যেন লাট। ইহা দেখিয়া পরেশ সেখানে দাঁড়াইল না। অল্প দূরে রাস্তার মোড়ে একটা পানের দোকান ছিল, সেখানে গিয়া 1 পয়সার মিঠা খিলি কিনিল। 1.5 পয়সা দিয়া একটা কাঁচি সিগারেট কিনিয়া তাহা ধরাইয়া পানওয়ালাকে জিজ্ঞাসা করিল, আচ্ছা ওই যে বড় বাড়ি ফটকে দারোয়ান বসে আছে, ও বাড়ি কার হে? পানওয়ালা বলিল, জানেন না বাবু, উনি রায় বাহাদুর হৃদয় বাবু, ওই যে চিড়িয়াখানার কাছে ছোটলাট সাহেবের কুঠি আছে না, উনি সেই কুঠির ম্যানেজার, মস্ত লোক। ও আচ্ছা। এই বলিয়া পরেশনাথ ধীর পদে সেই বাড়ির দিকে ফিরিয়া আসিয়া দারোয়ান হস্তে রায়বাহাদুরের চিঠিখানি পাঠাইয়া দিল। ক্ষণকাল পরেই তাহার ডাক পড়িল। পাজামা স্যুট পরিয়া রায়বাহাদুর ড্রয়িং রুমে বসিয়া গুড়গুড়িতে তামাক সেবন করিতে করিতে খবরের কাগজ পড়িতেছিলেন। চোখে সোনার চশমা, বয়স তাহার 50-এর উপরে উঠিয়াছে, দেহখানি স্থূল, বর্ণটি খুব উজ্জ্বল শ্যাম, প্রায় গৌরবর্ণ বলিলেই হয়। পরেশনাথ প্রবেশ করিতেই তিনি তাহার সহিত শেক হ্যান্ড করিয়া বলিলেন, বসুন বসুন। পরেশ বসিল। রায়বাহাদুর তাহার প্রতি নিবিষ্ট মনে কিছুক্ষণ চাহিয়া রহিলেন, তারপর কথাবার্তা আরম্ভ হইল। রায়বাহাদুর পরেশের আবেদনপত্রখানি বাহির করিয়া তাহার উপর একবার চোখ বুলাইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি MA BL পাশ করেছেন, ঢাকাতে প্র্যাকটিস করেন, লিখেছেন, বিশেষ সুবিধে হয়নি তা অবশ্য বুঝতেই পারছি, किन्तु ताहोले 50 टाका माइनेते कि आपनार चलबे? एते कि आपनी सन्तुष्ट थाकते पारबेन? परेश सबिनये उत्तर करिल, आगे ता पारबो, केनना आमार अभाव कम। ओ सेओ भालो, सेओ भालो। एई बोलिया राय बाहादुर गुड़गुड़ीर नलटार दुई चारि टान दिलेन। परे जिज्ञासा करिलेन, आमी 24 घंटा लोक चाई, एखाने आपनार थाकते कोनो असुविधे होबे ना तो? परेश बोलिल, आगे असुविधे होबे केन? आमी जोदि आपनाके मनोनीत करी, कबे आपनी जयन करते पारेन? जबे बोलबेन। एकबार आमाय ढाकाय जेते होबे, सेखानकार बासा तुले दिए देशे गिये मार संगे एकबार देखा करेई चले आसते पारी। देशे आपनार मा आछे बुझी? अच्छा बेश भालो। যতগুলো দরখাস্ত এসেছিল তার মধ্যে থেকে বেছে বেছে আমি যাদের ডেকেছিলাম তাদের প্রায় সকলের সঙ্গেই দেখা করা হয়ে গেছে। আপনি আজ এলেন, আর দুজন মাত্র বাকি, তাদের কাল ডেকেছি। তাদের সঙ্গে দেখা হয়ে গেলেই পরশু আমি স্থির করব কাকে এ পদ দেব। আপনি কি করবেন? এ দুদিন কি কলকাতাতেই অপেক্ষা করবেন? পরেশ বলিল, আপনি যা বলেন। আমি তবে স্পষ্টই আপনাকে বলি, পূর্বে যত লোক এসেছিলেন তাদের সকলের চেয়ে আপনাকেই আমি বেশি যোগ্য বলে মনে করি। কাল যে দুজনের আসবার কথা আছে তাদের অবশ্য এখনো দেখিনি। এই সময় একটি 12-13 বৎসরের সুন্দরী মেয়ে, অঙ্গে তার ইংরেজি ফ্রক, रुखु एलो चूल फिताय बाधा, लाफाइते लाफाइते सेई घरे प्रवेश करिल एबं आगंतुकेर प्रति दिक्पात ना करिया राय बाहादुरेर गलाटी जड़ाइया अनुच्च स्वरे बोलिल, डैडीमणि आज तो फान फ्राइडे, आज कि आमरा बायोस्कोपे जाबो? परेश मने मने बोलिल, आ मुलोजा, धेरे केष्ट मेयेटार रकम देखो, आबार डैडी मणि, इंगो बंगो, एई जोन्नोई बोले बोधहय। राय बाहादुर कन्यार पृष्ठे आदरेर मृदु आघात करिते करिते बोलिलेन, जाबि तो पागली? मेये महा आनंदे नाचिते नाचिते प्रस्थान करिल। राय बाहादुर बोलिलेन, दुदिन आपनि थेकेई जान ना, आपनार बासार ठिकानाटा दिए जान, परशु रविवार सकालेई जा होक किछु एकटा खबर आपनाके पाठाबो। जोदि अन्य लोककेई अपॉइंटमेंट करी आपनार राहा खरचेर टाका पाठिये देब, नयतो आपनाके डेके पाठाबो। परेश बलिल, आगे कोनो बासा तो एखोनो ठीक करिनि, जोदि बोलेन तो परशु। আচ্ছা তাহলে পরশু সকালে একবার এই সময় এসে খবরটা নেবেন। এই বলিয়া রায় বাহাদুর দাঁড়াইয়া উঠিয়া পরেশের দিকে হস্ত প্রসারণ করিলেন। পরেশ ভয়ে ভয়ে তাহার সহিত করমর্দন করিয়া বাহির হইয়া গেল। রায় বাহাদুর তখন টেলিগ্রামের কর্ম লইয়া তাহার পরিচিত ঢাকার কোন প্রবীণ উকিলকে এই ব্যাপারে একটি জবাবি তার করিলেন। জুনিয়র উকিল পরেশ ব্যানার্জি কি চরিত্রের লোক, আমার সন্তানদের গৃহশিক্ষক হইবার সে কি উপযুক্ত? তার লেখা হইলে রায়বাহাদুর ঘণ্টা বাজাইলেন, আর দালি আসিল, তখনই সে তার রওনা হইয়া গেল। অপরাহ্ন কালে তারের জবাব আসিল। ওই যুবক অতি সচ্চরিত্র, সর্বাংশে উপযোগী। এই উত্তর যখন আসিল, রায় বাহাদুর তখন তাহার কর্মস্থানে ছোট লাট সাহেবের কুঠি বেলভেডিয়ারে। পানওয়ালা বর্ণিত ম্যানেজার তিনি নন, তিনি বেলভেডিয়ারের ইঞ্জিনিয়ার। বহুকাল সরকারি পূর্ণ বিভাগে কর্ম করিয়া এই কয়েক বৎসর তিনি बेलभेडियारेर इंजिनियर हইয়াছেন। लोके बोले इनी छोटो लाट साहेबेर अत्यंत प्रिय पात्र। लाट साहेबेर पत्नीर चैटार्जी ना हইলে एक मुहूर्तও चले ना। नेकलेस मेरामत कराइते हইলে चैटार्जीकेই हैमिल्टनेर बाड़ी गिया बसिया थाकिते हয়। चैटार्जी बलरूम सजाइया ना दिले तार नृत्योत्सव सम्पन्न हয় ना। रविवार प्रभाते रायबाहादुरेर भवने आसिया परेश शुनिल ताहाकेই मनोनीत करा হইয়াছে। 7 दिन परे आसिया कर्मे प्रवृत्त হইবে। এই খবর শুনিয়া সেই দিনই সে ঢাকা রওনা হইল। যথা সময়ে পরেশ আসিয়া নতুন কর্মে প্রবৃত্ত হইল। ছাত্র দুইটি তার বেশ বাধ্য। বড়টির নাম সুবোধ, ছোটটির নাম সুশীল। পড়াশোনাতেও মন আছে। সুবোধ স্কুলে যায়, সুশীল এখনো স্কুলে ভর্তি হয় নাই, বাড়িতেই পড়ে। রায়বাহাদুরও পরেশের কর্মকুশলতায় তার উপর খুশি। ছাত্রগণকে পড়াইবার অবসরকালে রায়বাহাদুরের লাইব্রেরি হইতে বই লইয়া পরেশ তাহার অধ্যয়ন তৃষ্ণা মিটাইতে থাকে। মাঝে মাঝে রায়বাহাদুরের সহিত নানা প্রসঙ্গে তাহার আলোচনাও হয়। রায়বাহাদুর তাহার বিদ্যার পরিচয় পাইয়া ক্রমশ তাহার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইয়া উঠিতে লাগিলেন। আহারাদির ব্যবস্থা ভালো, ইহাদের ব্যবহারও ভালো, অর্থচিন্তা নাই। পরেশ বেশ আরামেই দিন কাটাইতে লাগিল। এইরূপ 3-4 মাস কাটিবার পর হঠাৎ রায়বাহাদুরের কনিষ্ঠ পুত্র সুশীলের 2-1টা কথায় তাহার মনটা বড় আনন্দিত হইয়া উঠিল। সুশীল একদিন অপরাহ্নে, দাদা তখনও স্কুল হইতে ফিরে নাই, হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা স্যার, ডেপুটি কাকে বলে? পরেশ বলিল, ডেপুটি ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধ হয়, তারা মফস্বলে হাকিমি করেন। হাকিমি কি স্যার? এই ধরো, তারা অপরাধীদের বিচার করেন, লোককে জেলে পাঠান। বালক বলিল, ও আচ্ছা স্যার, আপনার ডেপুটি হতে ইচ্ছে করে? পরেশ বলিল, পেলে তো বেঁচে যায়। কেন, ডেপুটিদের অনেক মাইনে বুঝি? হ্যাঁ, মাইনে তো বেশি, মান সম্ভ্রমও খুব। বালক বলিল, আচ্ছা স্যার, আপনার কি বিয়ে হয়েছে? বালকের মুখে এই অপ্রত্যাশিত প্রশ্নে পরেশ কৌতুক অনুভব করিয়া বলিল, কেন বলো দেখি? সুশীল বলিল, ডেপুটি হতে আপনার খুব ইচ্ছে বলছেন, কিন্তু যাদের বিয়ে হয়েছে তারা তো আর ডেপুটি হতে পারে না স্যার, তাই জিজ্ঞাসা করছি। এই কথা শুনিয়াই পরেশ বুঝিতে পারিল বালকের এই উক্তির অন্তরালে একটা কিছু রহস্য লুকায়িত আছে। সে সাবধান হইল এবং বালকের প্রশ্নের উত্তর না দিয়া বলিল, যাদের বিয়ে হয়ে গেছে তারা ডেপুটি হতে পারে না, তোমায় কে বললে? বালক বলিল, আমায় কেউ বলেনি স্যার, কাল রাত্রে আমি যখন ঘুমোচ্ছিলাম বাবা মা শুয়ে শুয়ে সেসব কথা বলা বলি করছিলেন, তাই থেকেই আমি বুঝতে পেরেছি যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের আর ডেপুটি হবার জুটি নেই। পরেশ হাসিয়া বলিল, ঘুমোচ্ছিলে তো বাবা মার কথা শুনলে কি করে? বালক বলিল, সবটা কি ঘুমোচ্ছিলুম? একটু একটু ঘুমোচ্ছিলুম, একটু একটু জেগেও ছিল। পরেশ নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করিল, কি বলছিলেন তারা? মা বলছিলেন, পরেশ ছেলেটি তো দেখতে শুনতে বেশ, স্বভাবটিও ভালো, ওর বিয়ে হয়ে গেছে কি না খোঁজ নাও না, ওর যদি না হয়ে থাকে লাট সাহেব তো তোমার হাত ধরা, তুমি কি আর ওকে ওকে একটা ডেপুটি করে দিতে পারো না? বাবা বললেন, তা পারবো না কেন, বোধহয় পারি। আচ্ছা, কাল পরেশকে জিজ্ঞেস করব। পরেশ বলিল, আর কি বলছিলেন তারা? বালক বলিল, আরও বাবা কি বললেন আমি না স্যার সব ভুলে গেছি। শুনিয়া পরেশ হাসিতে লাগিল। এই সময় আয়া দুধ খাইবার জন্যে সুশীলকে ডাকিতে আসিল। সুশীল ভিতরে চলিয়া গেল। পরেশ আপন মনে কথাগুলি আলোচনা করিতে লাগিল। প্রথম নম্বর, বাড়িতে একটি বিবাহযোগ্য কন্যা বর্তমান। দ্বিতীয়ত, পরেশ তাহাদের স্বজাতি ও স্বঘর, এবং সে যে বিবাহিত এ কথা কোনো দিন প্রকাশ করে নাই। কেহ তাহাকে জিজ্ঞাসা করে নাই বলিয়াই প্রকাশ করিবার প্রয়োজন হয় নাই। তৃতীয়ত, রায়বাহাদুরের জামাতার জন্যে একজন পদস্থ ব্যক্তির প্রয়োজন। 50 টাকা বেতনের গৃহশিক্ষক হইলে চলিবে কেন? যতই সে ভাবিয়া দেখে ততই তাহার মনের বিশ্বাস দৃঢ়তর হয়। তাহাকে জামাই করিবার অভিপ্রায় রায়বাহাদুর দম্পতি গত রাত্রে ওই প্রকার কথোপকথন করিয়াছিলেন। সেই দিনই রাত্রি ভোজনের পর রায়বাহাদুর খোলা বারান্দার ইজি চেয়ারে বসিয়া ধূমপান করিতে করিতে পরেশকে ডাকাইয়া পাঠাইলেন। পরেশ আসিলে বলিলেন, বসো হে, একটু কথাবার্তা কওয়া যাক। পরেশ বসিল। প্রথমে দুই একটা অবান্তর কথার পর রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, বাড়ির চিঠিপত্র পাও? সবাই ভালো আছে তো? আগে হ্যাঁ, আছেন। বাড়িতে তোমার কে কে আছেন বলেছিলে? আগে আমার বিধবা মা আছেন, একটি ছোট বোন আছে, বিধবা জ্যাঠাইমা আছেন, আর তার একটি ছেলে আছে, বছর 12-13। তা আজও বুঝি বিয়ে থাওয়া করা হয়নি? পরেশের বুকটি দূর দূর করিয়া উঠিল, কিন্তু সে তৎক্ষণাৎ স্পষ্ট স্বরে মিথ্যা বলিল, আগে না। কেন, তার কারণ একটু জানতে পারে কি? আগে নিজে ভালো রকম উপার্জন করতে পারার পূর্বে বিবাহ করাটা উচিত মনে করি না, সেই জন্যেই করিনি, অন্য কোনো কারণ নেই। কথাটা শুনিয়া রায়বাহাদুর খুশি হইলেন। সেদিন এ প্রসঙ্গে আর অধিক কথা চালাইলেন না। দিন 5-6 এ সম্বন্ধে আর কোনো কথা উঠিল না। ইহাতে পরেশ একটু হতাশ হইয়াই পড়িল। কিন্তু সপ্তম দিনে রাত্রি 10টার সময় রায়বাহাদুর তাহাকে তলব করিলেন। আজ স্পষ্ট কথা। রায়বাহাদুর বলিলেন, দেখো পরেশ, আজ আমি তোমার কাছে একটি প্রস্তাব করব। বিষয়টি একটু কি বলে গিয়ে ডেলিকেট। ইচ্ছে হয় আজই তুমি উত্তর দিও, কিংবা যদি ভেবেচিন্তে দেখতে চাও আজই তোমার উত্তর আমার আবশ্যক নেই। ভেবেচিন্তে দেখে 2 দিন পরেই তুমি আমায় বলো। এই বলিয়া রায়বাহাদুর ইজি চেয়ারে একটু উচ্চ হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, আমার মেয়ে সুনীতিকে তো তুমি দেখেছ, ডায়োসিজনে পড়ছে, এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, তাও বোধহয় শুনেছ। ওর বিবাহ দেবার জন্যে গিন্নি কিন্তু বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন। যেখানে সেখানে পাত্র দেখা হলো, কোথাও তেমন পছন্দ হলো না। তোমায় গিন্নি কি সুনজরে দেখেছেন জানি নে, ওর ভারী ইচ্ছে হয়েছে তোমার হাতেই সুনীতিকে সমর্পণ করে। এই বলিয়া রায়বাহাদুর নীরব হইলেন। পরেশও লজ্জিতভাবে মাথাটি হেঁট করিয়া নীরবে বসিয়া রহিল। প্রায় এক মিনিট পরে রায়বাহাদুর আবার বলিতে লাগিলেন, সুনীতিকে তোমার পছন্দ কিনা জানি না, আর তোমার মা বেঁচে রয়েছেন, তারও মতামত নেওয়া অবশ্য দরকার। আরও একটা কথা বলে রাখি, যদি অন্য বাধা না থাকে তবে তুমি সেদিন যে বাধার কথা উল্লেখ করেছিলে, যে উপার্জনক্ষম না হলে তুমি বিবাহ করবে না, সে বিষয়ের একটা ব্যবস্থা আমি করতে পারব। তুমি বোধহয় জানো যে লাট সাহেব আমায় বিশেষ অনুগ্রহ করেন, তাকে ধরে তোমার একটা কিনারা আমি করে দিতে পারবো বোধহয়। পরেশ প্রায় জড়িত স্বরে ধীরে ধীরে উত্তর করিল, আগে আপনি যা বলেন এ তো আমার আশারও অতীত, পরম সৌভাগ্যের বিষয়। তবে মাকে একবার জিজ্ঞাসা করা দরকার, তার মত না নিয়ে। রায়বাহাদুর বাধা দিয়া বলিলেন, সে তো নিশ্চয়ই, আমি তো আগেই বলেছি, তুমি তাকে চিঠিতে সব কথা লেখো, কিংবা না হয় বাড়ি যাও, মুখে তাকে সব কথা বলো। আর তিনি যদি মেয়ে দেখতে চান তাকে সঙ্গে করে এখানে আনতেও পারো। পরেশ বলিল, আগে সেই বোধহয় ভালো হবে। বেশ, তবে তাই যাও। কথাটা পাকা হয়ে গেলেই তোমাকে আমি লাট সাহেবের কাছে নিয়ে যেতে চাই। পরেশ কি বলবে স্থির করিতে না পারিয়া কেবলমাত্র বলিল, আগে আপনার যথেষ্ট অনুগ্রহ। পরদিনই সন্ধ্যার ট্রেনে পরেশ ঢাকা যাত্রা করিল। এখানে চাকরি করিতে করিতে আরও দুইবার সে বাড়ি গিয়াছিল, কিন্তু শিয়ালদহে গিয়াছিল ভাড়াটিয়া অশ্বযানে। এবার রায়বাহাদুরের নিজের মোটর গাড়ি তাহাকে স্টেশনে পৌঁছিয়া দিয়া আসিল। গত দুইবার বাড়ি যাইতে নিজ পকেট হইতে তাহাকে কষ্টসঞ্চিত অর্থ বাহির করিতে হইয়াছিল, এবার কিন্তু উল্টো কিছু লভ্য হইল। রায়বাহাদুর শতপ্রবৃত্ত হইয়া তাহাকে দ্বিতীয় শ্রেণীতে যাতায়াতের ভাড়া দিয়াছিলেন। পরেশ কিন্তু শিয়ালদহে গিয়া ইন্টারক্লাসের টিকিটই খরিদ করিল। 5 দিন পরে পরেশ বাড়ি হইতে ফিরিয়া আসিয়া সংবাদ দিল, তার মা জ্যাঠাইমা উভয়েই এ বিবাহে মত দিয়াছেন এবং বলিয়াছেন, আমরা এখন বৌমাকে দেখব না। অদিনে অক্ষণে কি দেখতে আছে, বিয়ের পর যখন বউ বরণ করে ঘরে তুলব সেই সময় মুখ দেখব। এখন হইতে গৃহিণী আহারাদি ও অন্যান্য বিষয়ে পরেশকে আরও বেশি যত্ন করিতে লাগিলেন। লাট সাহেবের নিকট উপস্থিত হইবার উপযুক্ত পোশাক রায়বাহাদুর নিজ ব্যয়েই তাহাকে লইয়া গিয়া নিজ হবু জামাই বলিয়া পরিচয় করাইয়া দিলেন। লাট সাহেব সহাস্য বদনে পরেশের সহিত করমর্দন করিয়া তাহার সহিত কথাবার্তা কহিলেন। বিদায় গ্রহণকালে পরেশের সাক্ষাতেই তিনি রায়বাহাদুরকে বলিলেন, বেশ উজ্জ্বল বুদ্ধি যুবক, দেখি আমি উহার জন্যে কি করিতে পারি। মাসখানেকের মধ্যেই বার্ষিক ডেপুটি মনোনয়নের সময় উপস্থিত হইল। গেজেট হইবার পূর্বেই পরেশ জানিতে পারিল, শিক্ষানবিশ ডেপুটিদের তালিকায় তাহার নাম উঠিয়াছে এবং আলিপুর আদালতে তাহাকে কর্মশিক্ষা করিতে হইবে। কিছুদিন পরেই ধরাচূড়া বাঁধিয়া পরেশ আদালতে যাইতে আরম্ভ করিল। রায়বাহাদুরের গৃহেই এখন সে বাস করে এবং পূর্বমতোই তাহার পুত্রগণের শিক্ষকতা করিয়া থাকে। সুনীতি আর তাহার সামনে বড় আসে না, যদিও এখনও সে ফ্রক ছাড়িয়া শাড়ি ধরে নাই এবং ডায়োসিজেনের গাড়িতে নিয়মিতভাবে স্কুলে যায়। তথাপি বরকে লজ্জা করিবার বংশানুক্রমিক প্রথা সে পরিত্যাগ করিতে পারিল না। এপ্রিল মাসে সুনীতির ম্যাট্রিক পরীক্ষা হইবে, মে মাসে পরেশের ডেপুটি পদে পাকা হইবার কথা। তাই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে विवाह हईबे एई रूप प्राय स्थिर आछे। सुनीतिर परीक्षा हइया गेल, लिखियाछे भालो पाशे निश्चय हईबे। ज्येष्ठ मासेर प्रारम्भे किन्तु हठात् एक अघटन घटिल। बेलभेडियारे रायबाहादुरेर निकट टेलिफोने संबाद गेल, एजलासे बसिया काज करिते करिते हठात् परेशेर फिट हइयाछिल। चेयार शुद्धु हुड़मुड़ करिया से पड़िया जाय। भवानीपुरेर डाक्तार जतिन घोष सेदिन घटनाक्रमे कोनो मोकद्दमार साक्षी स्वरूप आदालते उपस्थित छिलेन। खास कामराय लइया गिया तिनि रोगीर चिकित्सा ओ शुश्रूषा करितेछेन। शुनिया रायबाहादुरेर माथाय तो वज्र भांगिया पड़िल। तिनि तत्क्षणात् मोटर छुटाइया आदालते गेलेन। परेश तखन कतकटा सुस्थ हइया चेयारे बसिया आछेन। डाक्तार बाबू ताहार नाड़ी परीक्षा करितेछिल। रायबाहादुर जिज्ञासा करिलेन, ব্যাপার কি ডাক্তার বাবু? ডাক্তার বাবু রায়বাহাদুরকে চোখ টিপিয়া বলিলেন, বিশেষ কিছু নয়, বড় গরমটা পড়েছে কিনা তাই ফিট হয়ে গিয়েছিল। তা এখন বিশেষ কোনো আশঙ্কা আছে কি? না, উপস্থিত কোনো আশঙ্কা নেই। রায়বাহাদুর পরেশকে এবং ডাক্তারকে নিয়ে मोटरे तुलिया लइया बाड़ी आसिलेन। परेश के बिछानाय शोवाइया तार शुश्रूषार व्यवस्था करिया डाक्तार के आड़ाले लइया गिया जिज्ञासा करिलेन, कि हे ब्यापार कि बोलो देखी एकटू। डाक्तार बाबू गम्भीर मुख करिया बोलिलेन, ব্যাপার গুরুतर, ए जेसे मूर्छा नय, मृगी रोग। হ্যাঁ বলো কি? এই বলিয়া রায়বাহাদুর সেখানেই হতাশ ভাবে বসিয়া পড়িলেন। জড়িত স্বরে বলিলেন, তবে তো যে কোনো সময় হঠাৎ হঠাৎ এরম হতে পারে। আগে হ্যাঁ, হঠাৎ মৃত্যু হতে পারে। ঔষধের ব্যবস্থা করিয়া দিন দুই सम्पूर्ण विश्राम करिते उपदेश दिया भिजिटेर टाकागुली लइया डाक्तार बाबू प्रस्थान करिलेन। परदिन प्राते परेशके देखिते आसिया रायबाहादुर जिज्ञासा करिलेन, हाँ बाबा, आर कि कखनो एरकम फिट तोमार आगे हयेछिल ना एई प्रथम? परेश क्षीण स्वरे बलिल, আগে আরো দুবার হয়েছিল। রায়বাহাদুর মুখখানি গম্ভীর করিয়া বসিয়া রহিলেন। তারপর উঠিয়া বাড়ির মধ্যে গেলেন। গৃহিণী স্বামীর মুখে পরের সম্বন্ধে ডাক্তারের মন্তব্য গতকালই শুনিয়াছিলেন। এখন তার আরো দুইবার মূর্ছা হওয়ার ইতিহাস শুনিয়া বলিলেন, ओगो तुमी अन्य पात्र देखो, ओ छेले के किछुतेई आमी मेये देब ना। परेश सुस्थ हइया आबार आदालते बाहिर हइते लागिल। रायबाहादुर एकदिन अवस्था बुझिया मिष्ट कथाय स्नेहपूर्ण भाषाय ताहार पूर्व प्रस्ताव प्रत्याहार करिया लइलेन। परेश दुखित भावे बलिल, आगे आमी निजेई आपनाके जानाबो भेबेछिलाम। যতীনবাবু ডাক্তারও আমাকে বলেছেন এই অবস্থায় বিবাহ করা আমার কিছুতেই উচিত নয়। এই কথোপকথনের অল্পদিন পরেই পরেশের বদলির সংবাদ গেজেটে প্রকাশিত হলো। ভিতর ভিতর রায়বাহাদুরই কল টিপিয়াছিলেন সন্দেহ নাই। রায়বাহাদুর অন্য পাত্রে কন্যা সম্প্রদান করিলেন। ছেলেটি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িতেছিল। শাঁসালো শ্বশুর দেখিয়া বিলাত যাইতে চাহিল এবং মাস দুই পরেই শ্বশুরের টাকায় বিলাতে ইঞ্জিনিয়ারিং পড়িতে চলিয়া গেল। ডেপুটি পথে পাকা হইয়া পরেশ টাঙ্গাইল মহাকুমায় সেকেন্ড অফিসার স্বরূপ বদলি হইল। প্রথম প্রথম রায়বাহাদুর পরেশের সংবাদ লইতেন, ক্রমে সেটা কমিয়া গেল, শেষে বন্ধই হইয়া গেল। বৎসর খানেক পরে পরেশের সাব ডিভিশনাল অফিসার প্রবোধবাবু ছুটি লইয়া কলিকাতায় আসিলেন। একদিন রায়বাহাদুরের সহিত তাহার আলাপ হইল। টাঙ্গাইলে ছিলেন শুনিয়া রায়বাহাদুর তাহাকে পরেশের খবর জিজ্ঞাসা করিলেন। প্রবোধবাবু বলিলেন, হ্যাঁ, পরেশ সেখানে বেশ আছে, কাজকর্ম করছে, এই কিছুদিন হলো সেকেন্ড ক্লাস পাওয়ার পেয়েছে। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, বিবাহ করেছে? হ্যাঁ, করেছে বই কি, বেশ করেছে। ছেলে পিলে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তার একটি ছেলে, একটি মেয়ে। বিবাহই বা করিল কবে? আর বছর না ঘুরিতেই একটি ছেলে, একটি মেয়ে। সবিস্ময়ে রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, তা কত বড় ছেলে মেয়ে কিছু জানেন? ছেলেটি বড়, বছর 6 হবে, মেয়েটি বছর খানেকের। রায়বাহাদুর শুনিয়া অত্যন্ত বিস্মিত হইলেন, কিন্তু মনের বিস্ময় মনে গোপন করিয়া বলিলেন, বেশ বেশ। অল্পক্ষণ নীরব থাকিয়া জিজ্ঞাসা করিলেন, তা পরেশের এখন স্বাস্থ্য কেমন? প্রবোধবাবু বলিলেন, স্বাস্থ্য ভালোই। সেখানে কি কোনোদিন তার ফিট হয়েছিল? না, ফিট হবে কেন? রায়বাহাদুর বলিলেন, এখানে যখন ছিল তখন একদিন এজলাসে বসে তার ফিট হয়েছিল। প্রবোধবাবু বলিলেন, না, সেখানে কোনোদিন তো ফিট হতে দেখিনি তার। রায়বাহাদুর একটু গোপন অনুসন্ধান করিয়া জানিতে পারিলেন, যতীন ডাক্তার, যিনি আলিপুরে পরেশের ফিটের দিন চিকিৎসা করিয়াছিল, তিনি পরেশের স্বগ্রামবাসী ও সতীর্থ, এবং পরেশ এখানে থাকাকালীন সে প্রায়ই তাহার বাড়িতে গিয়া আড্ডা দিত। রাত্রে রায়বাহাদুর পরেশ ঘটিত নতুন খবরগুলি সমস্তই তাহার গৃহিণীর নিকট প্রকাশ করিলেন। গৃহিণী বলিলেন, এখন বুঝতে পারা যাচ্ছে ও ফিট সবই মিথ্যে, নিজের কাজটি বাগিয়ে নিয়ে কেবল বিয়েটা বন্ধ করবার জন্যেই ওই কৌশল করেছিল। রায়বাহাদুর বলিলেন, আমরা গব্য করে থাকি, আমরা কলকাতার লোক, ভাবি চালা, কিন্তু ঢাকার বাঙালটা এসে আমাদের কি ঠকানটাই না ঠকিয়ে গেল, বলো দেখি। আজকে আপনারা শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ঢাকার বাঙাল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরকে শোনাবেন। নমস্কার।